থ্যালাসেমিয়া বাহকদের মাঝে বিয়ে বন্ধ করা গেলে দেশে এই রোগে আক্রান্ত রোগী কমানো সম্ভব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শারফুদ্দিন আহমেদ সোমবার সকালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে এক বৈজ্ঞানিক সেমিনারে তিনি এই কথা জানান আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবসকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের পক্ষ থেকে সোমবার সকালে র্যালি ও বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে বৈজ্ঞানিক সেমিনার এর আয়োজন করা হয়